তাহলে আজকে যারা আমরা এখানে এসে বসেছি কে এই আল্লাহওয়ালারা কারা আল্লাহওয়ালা কেন আল্লাহওয়ালাদেরকে মহব্বত করতে হবে এটা বোঝার জন্য আপনাকে দরকার আজ আমাদের মধ্যে একদল যুবক ছেলে বলছে ওই ইমাম মানার দরকার নেই আজকে বলছে ওই ইমামে আজম কি করবেন ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কে আপনার আমার মতন মানুষ ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোন মর্তাবার লোক আপনাকে বুঝতে হবে ঘরের মধ্যে স্বামী স্ত্রী বসে আছে স্বামী ডেকেছে বিবি এসো আছে ডেকেছে বিবি এখন মুখ খুলিয়ে বসেছে স্বামী রাগ হয়ে গেছে রাগ হয়ে বলছে আল্লাহর কসম তুই যদি আমার সাথে আগে কথা না বলিস তাহলে আমি তোর সাথে কথা বলবো না স্বামী কসম খাচ্ছে তুই যদি আমার সাথে কসম না থাকলো তোকে তুই না কথা বল আমি কথা বলবো না যেই বলেছে বলতে বিবিও রাগের মাথায় বলছে খোদার কসম তুমিও যদি আমার সাথে কথা না বলো আমিও তোমার সাথে কথা বলবো না কথা বুঝতে পেরেছেন স্বামী এবং স্ত্রী দুজনেরই কসমের দরজা চালু হয়ে গেছে সকালবেলা রাগ ঠান্ডা হয়েছে কেউ কথা কারোর সাথে বলতে পারছে নি কথা কসম কথা বললেই কসম ভেঙে যাবে কসম ভেঙে গেলেই কাফফারা দিতে হবে কি হবে চলে গেছে কোথায় পৌঁছেছে ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে হুজুর বড় সমস্যার মধ্যে পড়ে গেছি কি সমস্যা হুজুর বিবির সাথে বিবিকে রাতের বেলা ডেকেছিলাম বিবি আসেনি তোর আগের মাথায় বলে দিয়েছি তুই আমার সাথে কথা না বললে তো আল্লাহর কসম থাকলো তুই আমার সাথে আগে কথা না বললে আমি তোর সাথে কথা বলবো না আচ্ছা তারপর বলে হুজুর আমি যেই বলেছি বিবিও আগের মাথায় আমাকে বলেছে খোদার কসম তুমি আমার সাথে আগে না কথা বললে তোমার সাথে আমি কথা বলবো না হুজুর কি হবে এখন কাফফারা দিতে হবে ইমামে আজম ইমাম আবু হানিফা বলছেন যাও বাড়িতে গিয়ে বিবির সাথে কথা বলে নিবে যাও কাউকে কাফফারা দিতে হবে না সুফিয়ান ইবনে উয়াইনা ওই সময়কার একজন বড় হাক্কানি আলেম ছিলেন বড় কোরআনের পণ্ডিত ছিলেন হাজার সুফিয়ান আহমদুল্লাহ আলাইহির কাছ থেকে যাচ্ছে যখন তখন বলল হুজুর এই এই ব্যাপার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই এই এই কথা বলেছে যে কসম খেয়ে কাফফারা দিতে হবে নি বলছে বিবির সাথে গিয়ে কথা বলে নি হাজার সুফিয়ান আহমদুল্লাহ আলাই অসন্তুষ্ট হলে না এত বড় কথা গ্যার শরিয়তি ফতোয়া দিচ্ছে ইমাম আবু হানিফা স্বামী স্ত্রী দুজনকে নিয়ে বলছে চলো ইমাম আবু হানিফাকে ধরবো আয়েকার আলেমরা আল্লাহর জন্য কথা বলতেন আয়েকার আলেমরা হক কথা বলতে ভয় পেতেন না আর যখন তারা জানতেন যে তাদের ভুল তখন তারা স্বীকার করে নিতেন আর আমরা আল্লাহর জন্য কথা বলি না আমরা গীবত করি আমরা পরচর্চা করি আমরা পরনিন্দা করি আমরা সমালোচনা করি আমরা যদি ভুল থাকি তাও আমরা হুজ্জত করি কেননা আমরা ভুল হতে পারি না এটা হচ্ছে আজকের দিন আলেমদের সমাজ কোন আলেমকে আপনি যদি তার ভুল ধরিয়ে দেন সে ঘুরিয়ে সমালোচনা করে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পৌঁছেছেন কি ব্যাপার হুজুর এই 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 ব্যাপার আচ্ছা ইমাম আজম ইমাম আবু হানিফাকে ধরেছেন যে আপনি এরকম করে ফতোয়া দিয়েছেন কসমের কাফফারা দিতে হবে না দুজনের সাথে কথা বলছেন আল্লাহর বান্দা ইমাম আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জবাব দেন হুজুর আপনি রাগ করবেন না কথাকে একটু বোঝার চেষ্টা করুন মাসলাকে বোঝার চেষ্টা করুন হুজুর মাসলার ভেতরে যেতে হবে উপরে উপরে কথা শুনলে হবে না হুজুর উপরে উপরে বিষয় বুঝতে হবে না মাসলাকে বুঝতে গেলে তার গভীরে যেতে হবে এর নাম ফিকাহ জোরে বল সুবহানাল্লাহ আল্লাহর নবী বলে দিয়ে গেছেন এমন একটা জন্তু যে জন্তুটার কি বলে সামনের দিকটা গরুর মতন আর পিছন দিকটা শিয়ালের মতন পিছন দিকটা বাঘের মতন কিন্তু তার নখ নেই কিন্তু পিছন দিক দিয়ে দেখলে বলবে বাঘ চলে যাচ্ছে কিন্তু সামনে মুখটা দেখলে বলবে এটা তো গরু এরকম জানোয়ার খাওয়া যাবে না যাবে না এখন এই প্রশ্নের জবাব খুঁজতে গেলে আপনার মাথা খারাপ হয়ে যাবে ফেকা না থাকলে আপনি জবাব দিতে পারবেন না তো ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই বলেন হুজুর কথা মশলা বোঝার চেষ্টা করুন কি মশলা হুজুর মশলা হচ্ছে এই ওই স্বামী তার বিবিকে ডেকেছে যে এই তুমি আমার সাথে কথা না বললে আল্লাহর কসম আমি কথা বলবো না তাহলে প্রথম কথা কাকে বলতে হবে
জোরে বলুন স্ত্রীকে স্ত্রী কি বলছে আল্লাহর কসম তুমি যদি আমার সাথে কথা না বলো তাহলে আমিও তোমার সাথে কথা বলবো না স্ত্রী কথা বললো না বললো নি স্ত্রী কথা বললো তো তাহলে স্বামীর কসম ভেঙে গেল না ভাঙলো নি স্বামীর কসম আদা হয়ে গেল তো হুজুর আমি বলেছি ঠিক আছে আচ্ছা ঠিক আছে 10 মিনিট আমি 10 মিনিট বলে এটা শেষ করে দিই আপনাদের অসুবিধা নেই তো ইমাম সাহেব এসে গেছেন ভালো হয়ে যান একটু শরীর আমার ক্লান্ত তো হযরত হুজুর ইমাম কথা বলার আগে স্বামী কথা বলার সময় শর্ত ছিল তুমি না কথা বললে বিবি তো শর্ত দিচ্ছে যে তুমি যদি আমার সাথে কথা না বলো তো কথা তো সে বলে নিল তার মানে তো স্বামীর কসমটা ভেঙে গেল এরপর আমি স্বামীকে বলছি তুমি যে বিবির সাথে কথা বলে নাও তাহলে বিবির কসম রয়ে যাবে সুবহানাল্লাহ বলুন এটার নাম হিকমা প্রজ্ঞা এই প্রজ্ঞা সবাইকে আল্লাহ দেননি লুকমান আলাইহিস সালামের প্রতি হিকমার কথা বলা হয়েছে কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা হে দুনিয়ার মানুষ তোমরা আল্লাহর রাস্তায় মানুষকে ডাক দাও প্রজ্ঞার সাথে কৌশলের সাথে কৌশলের সাথে আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দিতে বলেছেন কথায় কথায় ফতোয়া দেওয়া যাবে না কথায় কথায় ফতোয়া নেওয়া যাবে না এই ফতোয়া দেওয়া অথবা নেওয়ার জন্য যেটা জরুরি সেটা হচ্ছে আল্লাহওয়ালা মানুষদের সংস্পর্শে থাকা ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ নয় এরকম প্রত্যেকটা ইমামের ক্ষেত্রে আছে ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একদিন রোদের মধ্যে হেঁটে 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 আসছে প্রচন্ড পেয়াস পিপাসা একজন লোক পানি বিক্রি করে ওকে বলছেন ভাই আমাকে এক গ্লাস পানি দিবে তো লোকটি বলছে দিব তবে পানি পয়সা লাগবে ইমাম আজম বলেন আমার কাছে তো পয়সা নেই তাহলে পানি দেব না তো কষ্ট ছিল আস্তে আস্তে বাড়ি গেলেন খুব কষ্ট গিয়ে পানি টানি খেয়ে সুস্থ হলেন এই পানি বিক্রেতা একদিন আনন্দে মেয়ের বিয়ে দিবে খুব ফুর্তি মেয়ের বিয়ে দিবে এমন লাফালাফি করছে তো পানি বিক্রেতার বিবি বলছে ওহ তুমি যা করছো মনে তুমি তোমার মেয়েকে গোটা দুনিয়ায় দিয়ে দিবে এই কি দিব জামাইকে কি দিব এ করবো এই সব আল্লাহর বান্দা রাগের মাথায় বলেছে যদি আমি গোটা দুনিয়া আমার মেয়েকে না দিতে পারি তুই তিন তালাক আমি সব দিব না দিতে পারলে তিন তালাক কি হবে এই কথা যেই বলেছে বিবির মাথায় হাত রাগের তালে তো বলে দিয়েছে এরপরে যখন সে কি হবে আলেমদের কাছে যাচ্ছে সমস্ত আলেম বলছে যে না বাবু তালাক হয়ে যাবে কিচ্ছু করার নেই তুমি গোটা দুনিয়া কি করে দিবে এরপরে ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে গেল ইমাম সাহেব বললেন তুমি সেই লোক না যে আমাকে পানি দাওনি চুপ করে এসে বলে তোমার বিবি তালাক থেকে আমি আটকে যাবে তোমার বিবি তালাক হবে না কিন্তু তোমার কাছে আমাকে এত টাকা দিতে হবে ফতোয়া দেওয়ার জন্য জোরে বলি সুবহানাল্লাহ জবাব সময় দেওয়াও জরুরি কিন্তু সেই দেওয়ার পদ্ধতি থাকা দরকার বদলা নয় মানুষের এহসাস তৈরি করা যে তুমি যেটা করছো সেই ভুলটা কিন্তু অন্য লোকও করতে পারে ঠিক আছে হুজুর বউকে মাছে এখন পয়সা দিতে হবে পয়সা লিয়ে টিয়ে দিয়েছেন এবার কিচ্ছু করতে হবে না যাও একটা কোরআন শরীফকে মুড়ে তোমার মেয়েকে দিয়ে দাও আল্লাহ গোটা পৃথিবীকে কোরআনের মধ্যে দিয়েছেন জোরে ঠিক এমনি আরেকজন তার বিবিকে বলছে তুই যদি তোর বাপের ঘরে যাস তাহলে তিন তালাক তুই যদি তোর বাপের ঘরে যাস তাহলে কি হবে তিন তালাক এবার মেয়েটি যায়নি বাপের বাড়িতে কিন্তু বাপ মরে গেছে একজন এসে খবর দিয়েছে ভাই বাপ মরে গেছে বাপ মরে গেছে কান্নাকাটি হাও মাও করে ছুটে বাপের ঘরে চলে গেছে বাপের ঘরে জানাজা ফানাজা হয়েছে তারপরে লোক বলছে আরে জামাই যে তোকে শর্ত দিয়েছিল বাপের ঘরে গেলে তিন তালাক তুই তো বাপের ঘরে চলে এসেছিস কি হবে মাথায় হাত তালাক হয়ে গেছে ইমামে আজম ইমাম আবু হানিফা সব মাওলানাদের কাছে গেছে সব মাওলানা বলছে যে না তালাক হয়ে গেছে তো শর্ত দিয়েছে বাপের ঘরে ইমামে আজম ইমাম আবু হানিফার কাছে এসেছে এসে বলছে যে না ওর তালাক হয়নি সুবহানাল্লাহ বলবেন না কেন আমরা হানাফি কি জন্য আপনাকে হানাফি হতে হবে কি জন্য আপনাকে ইমামে আজম ইমাম আবু হানিফাকে ধরতে হবে এটা আপনি জানুন এই হচ্ছে ইমাম আজম ইমাম আবু হানিফা আজকাল আমাদের ছেলেরা বলছে কোরআন হাদিস পড়ে নিলে ইউটিউব আর মোবাইলে দেখে ধর্ম শিখে যাচ্ছে হ্যাঁ ইমাম আজম যখন বলছে সব আলেমরা বলছে কি করে হয় কি করে হয় ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছে শোনো বাপ যতদিন জীবিত ছিল
ওই বাড়িটা বাপের বাড়ি বাপ যখনই মরে গেছে বাপ মারা যাওয়ার পরে ওই সম্পদ কার ভাইয়ের এবং তার মেয়ের কথা বুঝতে পারছেন না পারেন নি যখন তার ওয়ারিসনামা বন্টন হবে তখন বাপের সম্পত্তির সাথে মেয়েরও সম্পত্তি বেরোচ্ছে না বেরোয়নি ইমাম বলছেন তো ও মেয়ে তো নিজের সম্পত্তিতে গেছে নিজের ঘরে গেছে ও তো তার বাপের ঘরে যায়নি ধরে বলি তো বাবাজি ইমামে আজম ইমাম আবু হানিফা এই মানুষ ছিলেন কাপড়ের ব্যবসা করতেন ব্যবসায়ীরা কেন তিনি এত মেজাজে কথা বলতে পারতেন পরোয়া করতেন উনি ব্যবসায়ী ছিলেন খাওয়ার জন্য কোনো অভাব ছিল না নিজের ডাঁটে থাকতেন আলেম ওলামাদের উদ্দেশ্যে এই জন্য বারবার বলি আপনারা ব্যবসা বাণিজ্য করুন আলেম ওলামাদের উদ্দেশ্যে এই জন্য বলি আপনারা কোনো হালাল রুজির মাধ্যম নেন না হলে আপনারা দ্বীনের ব্যাপারে কথা বলতে পারবেন না ইমাম আহমদ ইবনে হাম্মাল বলেন যতদিন আমি দুনিয়ার মানুষের প্রতি লক্ষ্য করেছি যতদিন আমি দুনিয়ার মানুষকে খুশি করতে চেয়েছি যেদিন আমি দুনিয়ার মানুষকে খুশি করতে চাইনি সেই দিন থেকে আমি আল্লাহর কথা মানুষকে বলতে পেরেছি আজকে আমাকে যদি একটা লোক আইমার খুব খাস লোক সে কি করছে না এসেছে খুব খাস মানুষ আমি রুহুল আমিন দেখছি সে এখন মদ খায় আমি বলতে পারবো ওরে বাবা বলে দিলে যদি অসন্তুষ্ট আর যেদিন আমি আল্লাহকে খুশি করব সেদিন তুমি কে মানুষ প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী ঘোড়ার ডিম তুমি তোমার জায়গা আছো যাও আমি আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করিনি আল্লাহওয়ালা মানুষদের সহবতে এলে এই ইমানটা আমাদের বৃদ্ধি হবে জরিমুল সুবহানাল্লাহ তারা দুনিয়ার কাউকে মানুষকে পরোয়া করেননি তারা দুনিয়ার কোনো লোককে পরোয়া করেননি ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ ব্যবসা করছেন ছাত্ররা ব্যবসা করে দিনের বেলা শিক্ষা দেন কাপড়ের গাঁটরি লেখা আছে ছেলেকে বলছেন যে বাবা এই যে কাপড়ের গাঁটরি আছে এই কাপড়ের গাঁটরিতে কিন্তু দাগ আছে দাগি মাল কোম্পানি ঘর থেকে মাল মশলা কাপড় এসছে দাগ লেগে গেছে পার্টি যখন আসবে পার্টিকে কিন্তু একটা দেখিয়ে দিবে যে দেখুন এটা দাগ আছে আর এই দাম সেই নিলে ভালো না নিলে চাপ দেওয়া দরকার ঠিক আছে চলে গেছে পরে এসে দেখছেন মাল বিক্রি হয়েছে ওই গাঁটরির মালটা বিক্রি হয়েছে ছাত্রকে ডেকেছেন বাবা মালটা বিক্রি হয়েছে জি হুজুর আচ্ছা বলেছিল তো আপনার আমার মতো ছাত্র হলে জি হুজুর বলে দিয়েছি ছাত্র তেমনি ছিল না যাই হোক আল্লাহর ভয় তো দাদার অন্তরে ছিল জি হুজুর বলতে ভুলে গেছি বলা হয় হ্যাঁ সর্বনাশ বলতে ভুলে গেছো গিয়ে ক্যাশবাক্স থেকে বললেন পুরো ওই যে লাটের কাপড়ের যত মাল পয়সা আছে সব বার কর একটা লাটের দাম 2 টাকা ওই লাটের 10টা মাল বেরিয়েছে 10 দুগুণে 20 টাকা পুরো টাকা বার কর বার করে গরিবদের মাঝে বেটে দাও ওই পয়সা না জানি কোন পয়সাটা ওই গাঁটের পয়সা আমি জানি না সুতরাং তাকওয়াতে ওই পয়সা আমি নিতে পারবো না আমি দিয়ে দিলাম জোরে বলুন যে মানুষ এত তাদের অন্তরে আল্লাহ ভীতি ছিল এত তাকওয়া ছিল তারা শরীয়ত নিয়ে খেলা করবেন কিন্তু বাবাজি শরীয়তকে তারা বুঝে মানুষের কাছে এই জন্য পৌঁছে দিয়েছিলেন যাতে আল্লাহ পাক তাদের প্রতি রাজি হয়ে যান আসেন আমরা ছোট্ট করে একটু আল্লাহ দরবারে দোয়া চাই আল্লাহুম্মা আমিন اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة